আসসালামু আলাইকুম। শুরু করছি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। সংবাদ কক্ষে আছি আমি উসমা হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। উৎপাদন খরচ না উঠায় বোরো আবাদে আগ্রহ হারিয়েছেন গাইবান্ধা ও ঠাকুরগাঁও কৃষক। আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ কৃষি বিভাগে। এবং ভোলার চরাঞ্চলে ক্যাপসিকাম চাষ গতবারের চেয়ে এবার দ্বিগুণ পরিমাণ জমিতে আবাদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ওয়েব পেজ ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। দফায় দফায় লোকসানের ধানের উৎপাদন খরচ না উঠায় বোরো আবাদে আগ্রহ হারিয়েছেন গাইবান্ধা ও ঠাকুরগাঁও কৃষক। গাইবান্ধা থেকে ফারুক হোসেন এবং ঠাকুরগাঁও থেকে এটিএম শামসুজ্জোহার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজিম আহমেদের রিপোর্ট। গত বছর ধানের দাম না পেয়েও বাঁচার তাগিদে এবারও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বোরো ধান চাষ করেছেন গাইবান্ধার কৃষক। তারা জানান, ধানের দামের চেয়ে উৎপাদন খরচ বেশি, তারপরেও জমি ফেলে না রেখে ধান চাষ করছেন তারা। ফসল ধান করতে খরচ হয় 16-17,000 টাকা এবং ধান হয় 35-40 মন। জানুয়ারি শুরু থেকে মার্চের শেষ সপ্তাহ পর্যন্ত বোরো চারা রোপণের মৌসুম। ধান চাষে খরচ কমাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। গাইবান্ধাতে যে যাত্রা বেশি হয়, বিশেষ করে বিধান 28, বিধান 29 এবং বিধান 58 এবং হাইব্রিড তো আছে, এইগুলো বেশি উৎপাদন করে গাইবান্ধা কৃষকরা। এবং আমরা আশা করছি যে আমরা আমাদের অ্যাচিভ যেটা টার্গেট সেটা আমরা অর্জন করতে পারবো। টানা 3-4 বছর বোরো ধান আবাদ করে লোকসান গুনে এবার আর ধান চাষে আগ্রহ নেই ঠাকুরগাঁয়ের কৃষকের। আলু লাগাইছি, ভুট্টা লাগাইছি, মরিচ লাগাইছি, বোরো ধানে পড়তে হয় না, অল্প স্বল্প লাগাইছি খাওয়ার জন্য খালি। প্রতি বছরে লাগাই, অনেকটা করে লাগাই, এবার লস হচ্ছে খালি, 2-3 বছর থেকেই লস হচ্ছে। এবছর শীত দীর্ঘ হওয়ায় সময় মতো চারা রোপণ করতে পারেননি। আমরা বোরো চাষের পরিবর্তে আউশ চাষাবাদে কৃষককে উদ্বুদ্ধ করে থাকি, কারণ বোরো ফসলে পানির প্রয়োজন অত্যন্ত বেশি। আমরা চাই যে বোরো ফসলের পাশাপাশি আউশ আবাদ করলে পানির প্রয়োজন, পানির যে খরচ সেটি অর্ধেকে নেমে আসে। ঠাকুরগাঁয়ে এবার বোরো ধান চাষের লক্ষ্য ধরা হয়েছে 62,360 হেক্টর জমিতে। এ পর্যন্ত চাষ হয়েছে 7,395 হেক্টরে। রাজীব আহমেদ, চ্যানেল আই। রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে 4 ফসল ভিত্তিক শস্য বিন্যাসে মাটির স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে মাঠ দিবস হয়েছে। পাবনা উপজেলার আলিমগঞ্জে গাজীপুর কৃষি বিভাগ ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট মাঠ দিবসের আয়োজন করে। মাঠ দিবসের ফসল বিন্যাসে মাটির সুরক্ষা নিয়ে আলোচনা করেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মনিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শামসুল হক ও অন্যরা। মাঠ দিবসে ওই অঞ্চলের শতাধিক কৃষক ও গবেষক অংশ নেন। প্রিয় দর্শক, এবারে নিয়ে নিচ্ছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। বিরতি এবং বিরতির পর যা থাকছে। ভোলার চরাঞ্চলে ক্যাপসিকাম চাষ গতবারের চেয়ে এবার দ্বিগুণ পরিমাণ জমিতে আবাদ। বিরতির পর মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ। ভোলার চরাঞ্চলের মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় দিনে দিনে বাড়ছে ক্যাপসিকামের আবাদ। খরচ কম ও অল্প পরিশ্রমে বেশি লাভজনক হওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকের। কৃষক জানান, গতবারের চেয়ে এবার প্রায় 3 গুণ জমিতে ক্যাপসিকাম চাষ শুরু হয়েছে। ভোলা থেকে হারুনুর রশিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। ভোলা সদরের কাচিয়া ইউনিয়নের মাঝের চরে প্রায় 6-7 বছর আগে মনির পাঠান নামে এক কৃষক 10 শতক জমিতে ক্যাপসিকামের পরীক্ষামূলক চাষ করেন। প্রথমবারেই সফল হন তিনি। এর পরের বছর বড় পরিসরে ক্যাপসিকাম আবাদ করে অনেক বেশি লাভবান হন তিনি। আমরা দেশের বিভিন্ন অঞ্চলে এটা রপ্তানি করি, বেশিরভাগই আমরা ঢাকা নিয়ে যাই। ঢাকা থেকে বিভিন্ন জেলায় এটা রপ্তানি হয়, আমরা এটা করে আলহামদুলিল্লাহ ভালো লাভবান আছি। আমার এই 2 একর জায়গায় 4 লক্ষ টাকা খরচ হয়েছে, তবে প্রথম তুলে আমি 50,000 টাকার বেচছি।
আশা করা যায় আরো লাখ দশেক টাকা ব্যবসা বাড়বে ইনশাআল্লাহ। ক্যাপসিকাম খেতে পোকামাকড়ের তেমন আক্রমণ নেই। ভোলা জেলায় এবারে মানে ক্যাপসিকাম আবাদের লক্ষ্যমাত্রা ছিল 14 হেক্টর, বর্তমানে আবাদ হয়েছে প্রায় 30 হেক্টরের মতো, মানে লক্ষ্যমাত্রা হচ্ছে দ্বিগুণেরও বেশি হয়েছে। এর কারণটা হলো যে এই ক্যাপসিকামের বাজার মূল্য অনেক বেশি, অন্যান্য ফসলের তুলনা অনেক বেশি, আর আমাদের যে সমস্ত মাঠকর্মীরা আছেন তারাও তাদের এই যেহেতু উচ্চ মূল্যের ফসল আবাদের জন্য তাদের প্রযুক্তিগত পরামর্শ দিচ্ছে এবং উৎসাহিত করছে, তাদের উৎসাহের ফলে মানে দিন দিন এই ক্যাপসিকামের মানে আবাদ বৃদ্ধি পাচ্ছে। গত বছর 15 হেক্টর জমিতে ক্যাপসিকাম চাষ হলেও এবছর আবাদী জমির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 30 হেক্টর, হিসেব কৃষি বিভাগের। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সবশেষে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। উৎপাদন খরচ না উঠায় বোরো আবাদে আগ্রহ হারিয়েছেন গাইবান্ধা ও ঠাকুরগাঁও কৃষক, আধুনিক প্রযুক্তি ব্যবহার পরামর্শ কৃষি বিভাগের। এবং ভোলার চরাঞ্চলে ক্যাপসিকাম চাষ গতবার চেয়ে এবার দ্বিগুণ পরিমাণ জমিতে আবাদ। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।